ভাটপাড়া তৃণমূল কর্মী বিকে যাদব খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিংকে। ব্যারাকপুর আদালতের মহামান্য বিচারপতি সাংসদ ভাইপোকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। বুধবার 5 দিনের জেল হেফাজত শেষ হবার পর ফের পাপ্পু সিংকে আদালতে পেশ করল পুলিশ। সকাল থেকে ব্যারাকপুর আদালত চত্বরে মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিকে আদালত চত্বরের বাইরে পাপ্পু সিংকে বেআইনিভাবে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখায় পাপ্পু সিংয়ের অনুগামীরা। এদিন গোটা আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল পুলিশ কমিশনারেটের তরফে। থেকে 5 দিন আগে আমাদের সমাজসেবী পাপ্পু সিংকে পুলিশ অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে, না কোনো প্রুফ না কোনো কিছু, কিন্তু তবুও একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে আমাদের জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বারা। তার ভিত্তিতে পুলিশ উইদাউট কোনো ডকুমেন্ট, না কোনো ডকুমেন্ট দিয়েছে না কিছু দিয়েছে, ডেকেছে অন্য কেসের জিজ্ঞাসাবাদ করার জন্যে, কিন্তু এনাকে বেআইনিভাবে অ্যারেস্ট করে নিয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে এসেছি কি এটা চলবে না, আমরা পুলিশের কাছেও এটা বলেছি, আর এখানে মহামান্য আদালতের কাছে জজ সাহেবের কাছে আমাদের এই এই আমাদের রিকোয়েস্ট আছে কি উনি এটাকে ভালো করে দেখেন, আর পাপ্পু সিংকে বেআইনিভাবে যে এরা পুলিশ অ্যারেস্ট করেছে দ্রুত তাড়াতাড়ি ছেড়ে দিক। পাপ্পু সিং এমন লোক, কোন সামাজিক কার এত করে, কারোর বাড়িতে বিয়ে হলো, কারো বোনের পড়ার জন্যে, কারো মেয়ের পড়ার জন্যে, বা কারো অসুখ হলো, অ্যাডমিশন হচ্ছে না, সব কাজও করে। এটা প্রেসার গেম।